বংশের সাথে বংশের মিল নাই, কারণ বংশটা ইসলামে চালু হয় পুরুষের দিক থেকে, আর নানা এখানে দিয়েছে তার মেয়েটাকে দিয়েছে। বুঝতে কথাকে বুঝতে পেরেছেন? এটা নানা তার মেয়েকে এই বংশে দিয়েছে। এই বংশের যে পুরুষের যে সিরিয়াল আছে তাদের থেকেই ওয়ারিশ হবে, তাদের থেকেই আপনার ওলি আসবে। এমনকি বই পিতৃয় যাদেরকে আমরা সৎ ভাই না মনে করেন, মার যদি একাধিক বিয়ে হয় এই পক্ষের ভাই ওই পক্ষের বোনের ই হতে পারবে না, কারণ এখানে বাবা হয়ে গেছে দুই। বাবা যদি দুই হয়, মা এক, বাবা হয়েছে দুই, এই দুই ভাইদের মধ্যে যে সম্পর্ক ভাই বোন, এরাও পরস্পরে ওলি হতে পারবে না। তো আমাদের সমাজে যেটা হচ্ছে যে ছেলে মেয়ে পরস্পরের সম্পর্ক করে কাজী অফিসে চলে গিয়ে রাস্তা থেকে তার বন্ধুকে কুড়িয়ে নিয়ে ওলি বানিয়ে বিয়েটা করিয়ে দিচ্ছে। এই যে কুরানো ওলি, এই ওলি বিয়ে জায়েজ হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহ ইল্লা বি ওলি, ওলি ছাড়া কোনো বিয়ে হবে না। এবং আল্লাহ নবী আরও বলেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল বাতিল বাতিল, যে মেয়ে ওলি ছাড়া নিজেকে বিয়ের সিঁড়িতে বসালো, বিয়ে দিয়ে দিল, তার বিয়েটা বাতিল। শব্দটা নবী সাল্লাল্লাহু কয়বার বলেছেন? তিনবার বলেছেন, বাতিল বাতিল বাতিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু তিনবার এটাকে বাতিল ঘোষণা করেছেন। এক্ষেত্রে আমি আমার যুবক এবং যুবতী, তরুণ এবং তরুণীদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, এই যে রিলেশনের যে বিবাহটা, একটু খেয়াল করুন, রিলেশন সম্পর্ক করে যে বিবাহ করা, এই বিবাহটা কোনোভাবেই শান্তি বয়ে আনে না, এটা অশান্তির একটা প্ল্যাটফর্ম। কারণ এই দুই যুগল কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই দুই যুগল কেউ কাউকে বিশ্বাস করতে পারে না, কারণ ছেলেটা জানে যে তুমি মেয়েটা ভালো নয়, কারণ বাবা মার চোখকে ফাঁকি দিয়ে আমার সাথে গোপনে দেখা করেছো, তুমি কি ভালো মেয়ে নাকি? কথা কি বুঝতে পেরেছেন? আবার ওই মেয়েটাও ছেলেটাকে ভালো হিসাবে বোঝে, জানে না যে তোমার চরিত্র তো আগে থেকেই খারাপ, তুমি বিয়ের আগেই আমার সাথে যে সম্পর্ক রেখেছিলে তুমি কি আবার ভালো হইলে কোন কালে? কথা বুঝতে পেরেছেন? এই দুজনের মাঝে পরস্পরের সন্দেহ বিরাজ করে। ওই মেয়ে যদি কোনো ছেলের সাথে কথা বলে তাহলে ওই স্বামী মাইন্ড করে যে এই যে তোমার বদ অভ্যাস কিন্তু যায় নাই, তুমি আরও মনে হয় কারোর সাথে যোগাযোগ রেখেই চলেছ। আবার ওই ছেলে যদি কারোর মেয়ের সাথে, ওর বোনের সাথেও কথা বলে, মোবাইলের কাছে দেখবেন কানে খালি সুন্দর চিকের মেয়ে কণ্ঠ মনে হয় আসতেছে, তাহলে আপনাকে সন্দেহ করবে যে তোমার বদ অভ্যাস তো যায়নি। এই যে সারা একটা খুন, এখানে অশান্তি বিরাজ করবে। এই জন্য আমি আমার যুবক যুবতী ভাইদেরকে বলবো, এই ধরনের সম্পর্ক বিবাহ ক্ষণিকের বালুর বাঁধের মতোই ভেঙে যায়, অশান্তি দাও দাও করে জ্বলে ওঠে, সমাধান করতে না পেরে পরে ওই যে সেলিংয়ে আর গলায় ওড়না পেঁচিয়ে গলায় আত্মহত্যা ছাড়ার বুদ্ধি থাকে না। একটা বিবাহ দেখুন, একটা বিবাহ যদি অভিভাবকের মাধ্যম দিয়ে হয়, সেখানে দুই পরিবারের কমপক্ষে দশটা মাথা এখানে খাটানো হয়, কথা ঠিক কি না? একটা মেয়েকে আপনি প্রস্তাব দিলেন, দেওয়ার সাথে সাথে তারা বিয়ে আপনাকে দিবে না, তাদের পক্ষ থেকে একটা কমিটি গঠিত হবে, হ্যাঁ, যে আপনারা খোঁজ নেন তো এই ছেলের বিয়ে, ছেলে সম্পর্কে একটু খোঁজ খবর নেন, তন্নতন্ন করে খোঁজ খবর নেওয়া হবে, এবং ছেলে পক্ষ থেকে মেয়ে পক্ষ সম্পর্কেও খবর নেওয়া হবে। এইভাবে যখন যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর উভয় পক্ষ সম্মতিতে আসবে, এই বিয়েটার স্থায়িত্ব, এই বিয়েটার একটু মানে মানে ভালো একটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। আর ওই যে মিষ্টি কথা এবার ওপরে শুনে বিয়ে করলেন, ওই সম্পর্ক করলেন, মিষ্টি কথা দেখা যাচ্ছে, মিষ্টি কথাতে ওই সম্পর্ক হয়ে গেছে, সাক্ষাতে দেখা যায় ওইটা 70 বছরের বুড়ি, এরকম হয়েছে না? আবার মিষ্টি কথাতে সম্পর্ক হয়ে গেছে, সাক্ষাতে দিয়ে দেখে গিয়ে দেখে তো ওটা তো হিরুঞ্চি, মদ খেয়ে গাঁজা খেয়ে এক লিকলিকে হয়ে আছে। তো এই যে এই সমস্যাগুলো মোবাইলের কারণে আরও সমস্যাগুলো বেশি হয়েছে, এগুলো শরীয়ত বিরোধী। সুতরাং আমার যুবক যুবতী ভাইদেরকে বলবো যে এভাবে নয়, শরীয়ত যেভাবে আপনাকে অনুমোদন দিয়েছে আপনার সুখের জন্য শান্তির জন্য সেভাবে আপনি পা বাড়াবেন। আমাদের সমাজে ওলি উপস্থিত থাকা সত্ত্বেও উকিল বাপ বানানো হয়। আমি জানি না আপনাদের নারায়ণগঞ্জে সাইডে আছে কি না, আছে, হ্যাঁ, ঢাকাতে এখানে আছে, মানে ওলি বাবা উপস্থিত থাকা সত্ত্বেও
অলি হয়কে ওকিল বানায় আর একজনকে, এবং পরবর্তীতে আত্মীয়তার সম্পর্কটা এই ওকিল বাবির সাথে সম্পূর্ণ দহরম মহরম অবস্থা থাকে। বাবা এখানে থার্ড পার্সন হয়ে যায়, বাবার এখানে কোনো ভূমিকা নাই, অবদান নাই। মেয়ে কখন আনতে হবে, এই দাওয়াত খাওয়াইতে হবে জামাইকে, পুরোটা হয় ওকিল বাবার সাথে। এটা শরীয়ত সম্পূর্ণ বিরোধী একটা কাজ। হ্যাঁ, ওকিল আপনি বানাবেন কখন, যখন ওই যে আমরা যে অলির সিরিয়াল বললাম, সেই অলির সিরিয়ালে ধরুন কারো অলি নাই, এমন তো হতে পারে তাই না, কারো অলি নাই, অর্থাৎ বাবাও নাই, মারা গিয়েছে, ভাইও নাই, এরকমভাবে যত অলি আছে কেউই নাই, তাহলে এই মেয়েটাকে বিয়ে দিবে কে? এই মেয়েটাকে বিয়ে দিবে শাসক, ইসলামী শাসক যদি থাকে। তাহলে ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ওয়ালিয়ু মান লা ওয়ালিয়া লা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি হলাম অলি, যার অলি নাই তার অলি হলাম আমি নিজে। অর্থাৎ ইসলামী সরকার অলি হবে, তা যদি না হয়, ধরুন ইসলামী সরকার আমাদের বা সরকার আমাদেরকে এদিকে ভূমিকা রাখছে না, তাহলে একজন দিনী ভাইকে অলিত্বের দায়িত্ব দিতে হবে যে আমার মেয়েটার বিয়ে আসে, তো এখন তোর বাবা নাই, তা আপনি একজন আলেম মানুষ, সমাজে একজন ভালো মানুষ, আপনাকে আমরা দায়িত্ব দিচ্ছি, যেহেতু আমরা মেয়ে মেয়ে বিয়ে দিতে পারি না, তা আপনি বিয়েটার ব্যবস্থা করে দিন। এইভাবে ওকিল বানানো যায়। অথবা ধরুন বাবা বিদেশে আছে, মেয়েটার বিয়ে আসছে, তখন তিনি লিখিত বা মৌখিকভাবে একজনকে দায়িত্ব দিয়ে দিবেন যে ভাব বাবা আমি দূরে আছি, সৌদি আরবে থাকি, আমার মেয়েটার বিয়ে আসছে, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, তুমি আমার পক্ষ হয়ে আমার মেয়েটাকে বিয়ের ব্যবস্থা করো। এই ক্ষেত্রে শুধু ওকিল হতে পারেন, স্থলাভিষিক্ত হতে পারেন, কিন্তু অলির উপস্থিতিতে কেউ অলি হতে পারবেন না। আমাদের সমাজে যে বিবাহর ক্ষেত্রে দেখুন কিভাবে অপচয়গুলো এসে গিয়েছে, যে কার্ড ছাপানো হয় এখন, এক একটা কার্ডের দাম 500 টাকা পড়ে গিয়েছে, একটা কার্ডের দাম 200 টাকা, 250 টাকা। এই যে ব্যয়বহুল একটা দাওয়াত কার্ড যদি 500 টাকা খরচ করতে হয়, তাহলে বিয়ের ব্যয়টা কী পরিমাণ বেড়ে গেল। আপনি 500 জন মানুষকে যদি দাওয়াত করেন, তাহলে 500টা কার্ডের হিসাবে তাহলে 250,000 টাকায় প্রায় এখানে আপনার ব্যয় হয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ অপচয়। এখন মোবাইলের যুগে মেসেজ দিয়েও তো দাওয়াতটা দেওয়া যায়। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেন সতর্ক এবং সাবধান হই। আমাদের আমাদের বিবাহের ক্ষেত্রে এখানে অবশ্যই কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে। এই যে প্রবণতা, আল্লাহ নবী সাল্লামের যুগের বিবাহটা মানে রাস্তাঘাটে চলতে চলতে বিবাহ হয়ে যেত, কখন কমিউনিটি সেন্টারে চিন্তা করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়াকে বিয়ে করলেন কখন? রাস্তাঘাটে, যুদ্ধে ছিলেন, যুদ্ধ থেকে আসার পথে রাস্তায় বিয়ে হয়ে গেল। কমিউনিটি সেন্টার কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, বিবাহটা কত সহজ ছিল দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একজন মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনকে আপনার জন্য উৎসর্গ করে দিলাম। তো নবী সাল্লাল্লাহু একবার মাথাটা উঠিয়ে তার চেহারাটা দেখে মাথাটাকে নিচু করলেন, ইয়েস নট, কিছু বলছেন না, হাও না নাও না, চুপ করে আছেন। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি প্রয়োজন মনে করছেন না। পাশে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি প্রয়োজন না থাকে তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। বিয়ে হচ্ছে কোথায়, যে যে আপনাদের এরকম বসে আছেন, এর মধ্যেই মানে পূর্ব কোনো প্ল্যানই নাই, এই বড় জানে না যে আজকে আমার বিয়ে হবে, কথা বুঝতে পেরেছেন? তো মহিলা এসে বলল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি কিছু বললেন না, পাশে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রয়োজন না থাকলে আমার সাথে বিয়েটা দিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মহরানা দেওয়ার মতো কিছু আছে? সাহাবি বলছেন, যে আমার পরনের লুঙ্গিটা আছে। তার মানে কি, উপরের চাদরটাও নাই? চাদরটা থাকলে না হয় বলতে, আচ্ছা উপরেটা না ঢাকলে, ছেলে মানুষ তো, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলেই চলে যেহেতু, তো এটাই দিয়ে দাও। উনি এত দরিদ্র সাহাবি যে পরনের ওই উপরের উপরের যে চাদর সেটা নাই, শুধু লুঙ্গিটা আছে। তো আল্লাহ নবী সাল্লাম বললেন, যে এটা যদি মহরানা হিসাব ওকে দিয়ে দাও, তো তোমার তো কাপড় থাকে না, তাহলে একটু বিকল্প কিছু দেখো, বাসায় গিয়ে একটা খোঁজো, কিছু সম্পদ পাও নাকি। তো সাহাবা বলছে, রাসূলুল্লাহ, খুঁজতে গেলে লাভ হবে, আমার কিছুই নাই, মানে একটা লোহার আংটি হলেও দেখো পাও নাকি। বলছে, রাসূলুল্লাহ, তাও আমার বাসায় নাই, লোহার আংটিও নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু তখন বললেন, তুমি কি কোরআনের কিছু আয়াত মুখস্থ করেছো? হ্যাঁ, অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। আল্লাহ নবী বিয়ে দিয়ে দিলেন, যাওয়াজ তু কাহা বিমা মা কামিনাল কোরআন, তোমার সাথে যে কোরআন আছে ওইটাকেই মহরণা ধরে এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, এই মেয়েও জানে না যে এই ছেলের সাথে বিয়ে, আর ছেলেও এই এখানে এই ঘটনা ঘটার আগ পর্যন্ত জানে না যে আজকে আমার বিয়ে। বিয়েটাতে এত সহজ ছিল। হ্যাঁ, দেখুন মেয়েটাকে তো কোনো প্রতিবাদও করছে না,
যে ইয়া রাসূলুল্লাহ, প্রস্তাব দিলাম আপনাকে, আর ডাইনবাম দিয়ে কারে ধরে দিলেন আমার সাথে? ওর তো সম্পদ বলতে কিছুই নাই, তোর সাথে আমার বিয়ে দিয়ে দিলেন, মেয়েটা একটা টু শব্দও পারেনি। সুবহানাল্লাহ, আল্লাহর নবী যেহেতু সিদ্ধান্ত নিয়ে